আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 18 এপ্রিল। তো আমি এখন রয়েছি আমার ফার্মের ভেতরে। তো তোমাদেরকে আবার একটা গুড নিউজ দেওয়ার রয়েছে। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমাদের ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছে। তো কটা কি ডিম দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদের চিকুর যে থার্ড ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, তো সেবারে হয়নি কারণ ওই সময় অ্যান্টিডেবিস ছিল না। তো তারপরে এই কয়েকদিন আগে গেছিলাম হচ্ছে চিকুর ভ্যাকসিন দিতে। তো সেই ভিডিওটা একটুখানি দেখে নাও। আজকের হচ্ছে 14 এপ্রিল, আজকের হচ্ছে শুভনববর্ষ, বছরের প্রথম দিন। আজকে চিকুর ভ্যাকসিন হবে, মানে থার্ড ভ্যাকসিন, আগের বারে হয়নি, আজকের হবে। ইন্ডিয়ান সিজের বাচ্চাগুলো অ্যান্টি ডেবিস তো। এই তো, আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে একটু আগে কাউ কাউ করছিল, মানে একটু লাগছিল আর কি, এখন ঠিক হয়ে গেছে। আর এই যে অ্যান্টি ডেবিসটা, এটা হচ্ছে তোমার 160 টাকা পড়লো। চলো, হয়ে গেছে, এবার বাড়ি। এখন এই পাখি মুরগি খরগোশ গিনিপিগ এদের হচ্ছে সবাইকে খাওয়ার দেব আর জল দেব। তো গরমকালে সবসময় তোমরা কিন্তু জল দিয়ে রাখবে, ঠিক আছে? তো এই যে মুরগিগুলোকে খাওয়ার দিয়েছি, মুরগিগুলো দেখো কত বড় হয়ে গেছে। তো এদেরকে এখন কি দেওয়া হয়, তো এদেরকে এখন দেওয়া হয় ওই ডিম মুরগির মেস, আর তার সঙ্গে হচ্ছে তোমার কুঁড়া, তার সঙ্গে আটা মিক্সড করে, আর এমনি মেস মিক্সড করে দেওয়া হয় এদেরকে। সবসময় শুকনো দেওয়া হয় কারণ ডিম মুরগিকে সবসময় শুকনো খাবার দিতে হয়, ভেজা খাবার দেওয়া যাবে না, ভেজা খাবার দিলে ডিম দেয় না। তো কত বড় হয়ে গেছে দেখো মুরগিগুলো, এদের ডিম দেওয়ার সময় হয়ে এসছে, কবে যে ডিম দেবে তার আশায় বসে আছি। তো ডায়মন্ড ঘুঘু পাখি যে ডিম দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো কি ডিম দিয়েছে। এই দেখো এখানে অনেকগুলো ডিম দিয়েছে। তো ডিমগুলো যে সাইডে সাইডে যে ডিমগুলো চলে গেছে ওগুলো সব নষ্ট হয়ে গেছে, আর মোটামুটি 5টা যে ডিম ওই 5টা ডিমে তা দেয়। এখন এই যে এরা খাচ্ছে, খাওয়ার আর জল দেওয়া রয়েছে। আর গরমকালে সবসময় কিন্তু তোমরা সারাদিনে ধরো সকালবেলা একবার জল দিলে, তারপর হচ্ছে দুপুরবেলা জল দিলে, কিন্তু ওটা হচ্ছে কী হয়, দুপুরবেলা হচ্ছে হিট হয়ে যায় জলটা, তো যার কারণে বিকেলবেলা একবার দেবে, আর পারো যদি সন্ধ্যাবেলা একবার দিতে পারো। সবসময় জল চেঞ্জ করে রাখবে, ঠিক আছে? পরিষ্কার জল দেবে, একদম কলের ফ্রেশ জল দিতে পারো তোমরা। কলের জল দিলে কী হয়, ঠান্ডা থাকে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের ডায়মন্ড ঘুঘুগুলো এই যে খাবার খাচ্ছে, ক্াকে
আর একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে, আমাদের একটা ককাডাল পাখি মারা গেছে, আর একটা আছে এই যে ওই একা রয়েছে। এই যে খাবার জল দেওয়া হয়েছে, এই যে এদিকে বদ্রি পাখিগুলোকেও খাবার আর জল দিয়ে দিয়েছি। তো আমাদের যে ডায়মন্ড ঘুঘু পাখিগুলো ডিম দিয়েছে, এগুলো কিন্তু পরপর দিয়ে আসছে। তো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে বাইরে বের করে দিচ্ছে, তারপর যেগুলো রিসেন্ট দিচ্ছে সেগুলো ডিমে তা দিচ্ছে। কিন্তু বাচ্চা ফুটছে না কেন কী জানি, বলতে পারছি না। ডিমে তো তা দিচ্ছে, কিন্তু বাচ্চা কেন ফুটছে না কী জানি। ওই দেখো ডায়মন্ড ঘুঘু পাখিটা ডিমে তা দিতে গেছে। এই দেখো সব জল খাচ্ছে, দেখো কেমন, পুরো একবেলা জল দেওয়া হয়েছে, সব জল খাচ্ছে। এদেরকে সবসময় জল দিয়ে রাখবে, গরমকালে তো পাখি কেন মুরগি কেন মানে পশু পাখি যত যাবতীয় যা কিছু আছে সবাইকে কিন্তু সবসময় জল দিয়ে রাখবে, কারণ গরমকালে এরা বেশি জল খায়। একবেলা জল দেওয়া হয়েছে, সবাই জল খাচ্ছে। এখন এই যে লাভবার্ড পাখির ঘরের ভেতরে ঢুকে গেছি, পাখিগুলো ওই যে ওখানে লুকিয়ে গেছে। ভাই বেরো বেরো, ভাই বেরোচ্ছে। এই যে তিনজন বাবু, আর ওদিকে জাভা দুটো, দেখো তিনজন। ওদিকে এই যে জাভা পাখির খাবার আর জল দিয়েছি, একবেলা জল দিয়েছি, কারণ জাভা পাখি আমার বেশ ভালো লাগে। শীতকালেও ওরা চান করে, তারপর গরমকালেও ওরা চান করে, মানে সব সময় ওরা চান করে। তাই জন্য আমি একবেলা জল দিয়ে দিয়েছি, চান করবে আর জল খাবে। এই দেখো আমাদের খরগোশ আর গিনিপিগুলো, এই যে এখানে হচ্ছে শুয়ে পড়েছে। আর এদের ঘাস দেওয়া হয়েছিল সকালবেলা, আর এই যে জল দেওয়া হয়েছে। তো খরগোশ আর গিনিপিগ তোমরা যদি বাড়িতে পালন করে থাকো, তোমরা কিন্তু সবসময় জল দিয়ে রাখবে, ঠিক আছে? তো অনেকেই বলে খরগোশ আর গিনিপিগ জল খেলে নাকি মারা যায়, এটা কিন্তু ভুল কথা। তোমরা খরগোশ এবং গিনিপিগকে সবসময় জল দিয়ে রাখবে, ওরা জল খায়। আর আমাদের এই যে ইঁদুরগুলো দেখো, এই যে ইঁদুর, ইঁদুরগুলোকেও তোমরা কিন্তু জল দিয়ে রাখবে, ঠিক আছে? এই দেখো জল খাচ্ছে কেমন, গরমকালে সবসময় তোমরা কিন্তু জল দিয়ে রাখবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি সমস্ত পশু পাখিকে, দেখো কাছ থেকে। আগে হচ্ছে খাঁচার বাইরে থেকে দেখাতাম, কিন্তু এখন থেকে খাঁচার ভেতর থেকে দেখাচ্ছি ওরা কী করছে। দেখো কী কিউট লাগছে না ইঁদুরগুলো, জল খাচ্ছে দেখো। আর এদিকে আমাদের পুচকু আর পুচকুর মা, মা আর ছেলে, ওকে পুচকু বলেই ডাকবো। দেখো বাইরে থেকে কেমন লাগছিলো আর ভেতর থেকে দেখিয়ে কেমন লাগছে তোমাদেরকে। এখন থেকে পুরো একদম রিয়েলভাবে দেখাবো ওরা খাঁচার ভেতর কী করে না করে, ঠিক আছে? তো সবাইকে হচ্ছে খাওয়ার জল দেওয়া কমপ্লিট, এবার আমার পেট পুজোটা করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।